نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের তওবা কবুল করে থাকেন যখন তারা আল্লাহর দিকে ফিরে আসে, সংশোধন করতে চায়, তওবা করে, তখন আল্লাহ রব্বুল আলমিন তাদের তওবা সাদরে গ্রহণ করেন। সালাত এবং সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি তওবার জন্য প্রত্যেক মানুষকে উৎসাহিত করেছেন এবং নিজেও তওবা ইস্তিগফার প্রতিদিন শতবার করে করেছেন। আজকে 27 রমজান শেষ করতে যাচ্ছি। 1441 হিজরি মোতাবেক 20 মে 2020। ধারাবাহিক আলোচনা মজালিস ও শাহরে রমাদান, শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ এর কিতাব বের 29 নম্বর মজলিস, মজলিস নম্বর 29। বলছেন শেখ, আল মজলিস উত তাসি ওয়াল ইশরুন, 29তম মজলিস হচ্ছে ফিতওবা, তওবা সম্পর্কে। তওবার সাথে সাথে আমরা ইস্তিগফারকেও লাগিয়ে নেব। তওবা মানে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ভুল পথে চলে গেছেন, অন্যায়ের দিকে চলে গেছেন, সংশোধনের দিকে চলে আসা, ভালো পথে চলে আসা, সঠিক পথে চলে আসা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছেন, আল্লাহ রব্বুল আলমিনের দিকে ফিরে আসা, আল্লাহমুখী হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হওয়া, দিনের বিধিবিধানের ওয়াহির অনুসারী হওয়া, এ হচ্ছে তওবা। এবং ইস্তিগফার, যা অতীতে ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য ক্ষমা চাওয়া, প্রার্থনা করা যে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সম্মানিত ভাতৃমণ্ডলী, রমজান যেহেতু শেষ হতে যাচ্ছে 28-29, আর তারপরে 30 হতেও পারে, আবার 29-এ রমজানের সমাপ্তি ঘটতে পারে। সুতরাং যা কিছু আমরা নেক আমল করলাম, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন, তার সাথে সাথে আমাদের জন্য উচিত হবে রমজানকে আমরা তওবা দিয়ে যেন সমাপ্ত করি, আল্লাহর দিকে তওবা করি, যেসব ভুলভ্রান্তি আমাদের রয়েছে জীবনে, যেসব গুনাহ খাতা রয়েছে, সেগুলি থেকে ফিরে এসে আল্লাহমুখী আমরা হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে আমরা সবসময় যেন নিয়োজিত থাকি এবং আল্লাহর অসন্তোষের কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর দিকে ফিরে যায়। মানুষ মাত্রে ভুল হতে পারে, আমাদের জীবনে ভুল আছে আর থাকবে, কিন্তু জ্ঞানী মানুষ, যেই ব্যক্তি ভুল সম্পর্কে উপলব্ধি করে যে ভুল হয়েছে আর ভুলকে ভুল বলে স্বীকার করে, অন্যায়কে অন্যায় বলে স্বীকার করে, এবং এই অনুভূতি নিয়ে যে আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, পাপ হয়েছে, সুতরাং আমাকে সংশোধন করে নিতে হবে। আদম সন্তান এমন কেউ নেই যে ভুল করে না, আর সবচাইতে ভালো ভুলকারী আদম সন্তানের সে যে তওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কুল্লু বানি আদম খাতা ও খায়রুল খাতায়িনা তওয়াবুন, আদম সন্তান প্রত্যেকে ভুল করে থাকে, আর সবচাইতে উত্তম শ্রেষ্ঠ ভুলকারী অন্যায়কারী হচ্ছে তওবাকারী। ভুল করার পরেও সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে তওবা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কেরিমে এই তওবার জন্য উৎসাহিত করেছেন এবং তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নায়, হাদিসে, কথায়, কাজের মাধ্যমে আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফারের জন্য উৎসাহিত করেছেন।
সুতরাং কয়েকটি আয়াত পেশ করছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তার দিকে ফিরে আসো, ভুল হয়েছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে ইস্তিগফার, আর আল্লাহর দিকে ফিরে যাও। তুবু ইলাইহি, তওবা করো আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে আসো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তওবার উপকারিতা, ইস্তিগফার ক্ষমা প্রার্থনার উপকারিতা সম্পর্কে আল্লাহ এ আয়াতে বলছেন। তাহলে আল্লাহ তোমাদেরকে উত্তম সামগ্রী দান করবেন, উত্তম ভোগের সামগ্রী দান করবেন। জি, পৃথিবীতে মানুষের যে প্রয়োজনীয় বস্তু রয়েছে সেগুলি হচ্ছে মাতা, যেগুলি মানুষ ক্ষণস্থায়ী জগতে বিভিন্ন জীবনের ক্ষেত্রে ব্যবহার করে থাকে তাদের প্রয়োজনের তাগিদে, তা আল্লাহ উত্তম রূপে দান করবেন। ইয়ামাত্তে একুম মাতা আন হাসানা, তোমাদেরকে উত্তম ভোগের সামগ্রী দান করবেন। এলা আজালিন মোসাম্মা, একটি নির্দিষ্ট কাল পর্যন্ত, কারণ কেউ চিরস্থায়ী পৃথিবীতে নয়। সুতরাং যতদিন তোমরা পৃথিবীতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের প্রয়োজন ভোগের সামগ্রী দান করবেন, যদি তোমরা তওবা ইস্তিগফার করে সংশোধন করে নাও। ওয়ায়ুতে কুল্লাযী ফাদলিন ফাদলা, এবং প্রত্যেক অনুগ্রহওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহ দান করবেন। আল্লাহ তার ফজল করম দিয়ে সফলতা দান করবেন, ধন্য করবেন। তাহলে এই হচ্ছে তওবা এবং ইস্তিগফারের উপকারিতা যা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। যতদিন দুনিয়ায় থাকবেন ততদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন মিটাবেন, আপনার রুজি, আপনার সুস্থতা, আপনার যেসব প্রয়োজন রয়েছে সেগুলি উত্তমভাবে আল্লাহ দেবেন, এবং আপনি যদি তওবা করেন তাহলে তার অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন। ওয়াইন তাওয়াল্লাও, কিন্তু মানুষ যদি ফিরে যায় তাহলে মনে রাখবে, বা তোমরা যদি ফিরে যাও, ফাইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি ভয় করি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির, সেই পরকালের কিয়ামতের দিনের শাস্তি বলে খুব ভয় করি। সূরা হুদ আয়াত নম্বর 3। জি, আম্বিয়া রসুলগণের ভাষায় এসব কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন সূরা ফুসসিলাত, যার অপর নাম হামিম আস-সাজদা, তার আয়াত নম্বর 6। কুল হে নবী, বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। সৃষ্টিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, আর মানুষ মাটির তৈরি। এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে আল কোরআন, এটি হচ্ছে ওয়াহি। আর এর বিপরীত কেউ যদি বলে নবী নূর, নবী মানুষ না, মানুষের ঊর্ধ্বে কিছু, তাহলে মিথ্যা কথা বলল, কোরআন বিরোধী কথা বলল। জি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করলো, যা মানুষকে পথভ্রষ্ট করে। জি, ইউহা এলাইয়া, তবে সাধারণ মানুষের সাথে আমার পার্থক্য হচ্ছে যে আমার কাছে ওহি করা হয়, আমার কাছে ওহি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নির্ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলে দিলেন, মানুষ হিসাবে আমি মানুষ, কিন্তু এটা মনে করিও না যে সাধারণ মানুষের মতো কোন একজন বিশিষ্ট ব্যক্তির মতো শুধু মানুষ, না না না, আমার কাছে ওহি হয়। যা পৃথিবীর যতই যোগ্যতা লাভ করুক না কেন, কোনো ব্যক্তি যতই বড় বিদ্বান আর পণ্ডিত হয়ে যাক না কেন, যতই বড় স্কলার হয়ে যাক না কেন, সেই ব্যক্তি এই মর্যাদা পেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এটি আম্বিয়া রসুলগণকে একমাত্র দান করেছেন, সেটা হচ্ছে ওহি প্রদানের মর্যাদা, ওহির মাধ্যমে তাদেরকে সম্মানিত করা, ওহির মাধ্যমে তাদেরকে নবুয়ত এবং রেসালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা, এটি আল্লাহর বড় অনুগ্রহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, অন্যান্য আম্বিয়া রসুলগণের উপর ওহি আসে। সুতরাং আমি নবী এবং রসুল আব্দুল্লাহ, বান্দা হিসাবে, মানুষ হিসাবে আল্লাহর বান্দা, এবং আল্লাহর রাসূল যেহেতু আমার কাছে ওহি আসে। জি, এই জন্য ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলু, এই শাহাদাত আমি আপনি দিচ্ছি, আমি সাক্ষ্য প্রদান করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দাও, মানুষ হিসাবে বান্দা, এবং তিনি সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম যখন আল্লাহর বান্দা, আল্লাহর দাস, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় তার কোনো অংশ নেই, তবে তিনি আল্লাহর রসুল, তার কাছে ওহি আসে।
নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মনে রেখো যে আল্লাহর উলুহিয়াত আমাকে শরীক করিও না, আল্লাহর রুবুবিয়াত আল্লাহর কাজে আল্লাহর ইবাদত আমাকে শরীক করিও না। নিশ্চয়ই মনে রাখবে যে তোমাদের ইলাহ সত্য মাবুদ একমাত্র, ইলাহুন ওয়াহিদ এক মাবুদ আল্লাহ। ফাস্তাকিমু ইলাইহি, সুতরাং তার উদ্দেশ্যে তোমরা অটল হয়ে যাও, তার উদ্দেশ্যে সোজা হয়ে যাও, তার দিকে সোজা হয়ে চলো। তাহলে এখানে যেন ইস্তিকামার মাধ্যমে তওবা করতে বলা হয়েছে, বাঁকা হয়ে গেছো পাপ করে সোজা হয়ে যাও, ইস্তিকামা ওয়াস্তাগফিরুহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, ভুল হয়ে গেছে তার জন্য সংশোধনের জন্য ক্ষমা চাও, আর ভুল আর করব না বলে অঙ্গীকার এবং তার ওপর দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, অটল হওয়া, এটি হচ্ছে তওবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াত নম্বর 31 ইরশাদ করেছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদার লোকেরা, হে ঈমানদার নর ও নারীরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। এই তওবার ঊর্ধ্বে কেউ নেই, যেহেতু যে কোনো মানুষ ভুল করতে পারে, সুতরাং তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারা। জি, তাহলে সফলতার জন্য একমাত্র পথ হচ্ছে মানুষের জরিম ইনতাহাতে আর যার নিম্ন দেশে নহর প্রবাহিত রয়েছে, সূরা তাহরিম আয়াত নম্বর 8। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 222 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তাহলে যারা তওবা করে তাদের অন্তর পবিত্র হয়ে যায়, তাদের জবান পবিত্র হয়ে যায়, তাদের অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হয়ে যায় পাপাচার থেকে। তওবাও হচ্ছে এক রকমের গুরুত্বপূর্ণ পবিত্রতা, সেটি হচ্ছে মূলত আসল পবিত্রতা। আর তারপরে তাহারাত অর্জন করা মানে বাহ্যিক পবিত্রতা হাসিল করা, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা অজু করে যখন অজুর প্রয়োজন হয় শরীয়তের দৃষ্টিতে, এবং যারা গোসল করে, যারা নাপাক হয়ে থাকে না, গোসল ফরজ হলে গোসল করে নেয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবা করার মাধ্যমে আভ্যন্তরীণভাবে পবিত্রতা অর্জন করে, আর তাহারাত অর্জনের মাধ্যমে বাহ্যিক পবিত্রতা অর্জন করে। এই মর্মে তবে ইস্তিগফার সম্পর্কে অনেক আয়াত রয়েছে, শেখ এখানে সংক্ষেপ করে দিয়ে বলছেন যে এখন কিছু হাদিস আপনাদেরকে শোনাই। আগার বিন ইয়াসার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তিনি বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ওয়াস্তাগফিরু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ফাইন্নি আতুবু ফিল ইয়াউমি মিয়াতামাররা, কারণ আমি রাসূলুল্লাহ সত্ত্বেও দিনে 100 বার করে তওবা করি। জি, 100 বার করে তওবা পাঠ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তওবা শুধু মুখে পাঠ করার নাম নয়, যিনি পাঠ করবেন অন্তর থেকে প্রথমে যে কথাগুলি বলছেন সেগুলি যেন অনুধাবন করেন, সেগুলি প্রত্যেকটি যেন উপলব্ধি করেন যে আমি কি বলছি, তাহলে এটি হচ্ছে অন্তর থেকে তওবা করা। জি, তাহলে সত্যিকার অর্থে পাপ মুক্ত মানুষ হতে পারবে, অন্তর থেকে তওবা করা, তারপরে কথায় সেই তওবার বাক্যগুলি উচ্চারণ করা, আর কাজের মাধ্যমে প্রমাণ করে দেওয়া যে আমি আল্লাহর দিকে ফিরে চলে এসেছি, এখন আমার মুখ পাপের দিকে নেই, শয়তানের দিকে নেই, আমি শয়তানের বিরুদ্ধাচরণ করেছি, আমি খারাপ মানুষদের বিরুদ্ধাচরণ করেছি, এবং আমি সৎ মানুষের দলে সামিল হয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝাঁপিয়ে পড়েছি। হাদিস সহিহ মুসলিমের, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা এবং ইস্তিগফার করার জন্য প্রতিটি মানুষকে নির্দেশ দান করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো। আমি 100 বার করে প্রতিদিন তওবা ইস্তিগফার করি। কয়জন আছেন মুসলিম সমাজে যারা দিনে কতবার করে তওবা ইস্তিগফার করছেন, একটু চিন্তা করে দেখুন তো দেখি, 10-20 বার হচ্ছে, 25-50 বার হচ্ছে, কি 100 বার পৌঁছতে পারছেন? জি, আমার আপনার কত যে পাপ রয়েছে, তাহলে আমাদের কতবার তওবা ইস্তিগফার করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরো হাদিস,
যাচ্ছি। তওবার এই হাদিস সহিহ মুসলিমের হাদিস, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলছেন সামিউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি, ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তার কাছে তওবা করি দিনে 70 বারেরও বেশি, 70 বারের অধিক আমি আল্লাহর কাছে তওবা করি, 70 এর বেশি। জি হ্যাঁ, এবং আর এক হাদিস আসলো 100 বার, 70 বারের বেশি আমি তওবা করি, হাদিস ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার সহিহতে বর্ণনা করেছেন। বোঝানো হয়েছে যে অনেকবার করে, এই সংখ্যা নির্দিষ্ট করে সংখ্যা বোঝানো হয়নি, উদ্দেশ্য হচ্ছে যে বহুবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পর পর একটু পর পর তওবা ইস্তেগফার পাঠ করতে থাকতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর মানে এটা নয় যে একবারে আপনি শুধু 100 বার করে নিলেন আর সারা দিন আপনি তওবা ইস্তেগফার করছেন না বা পড়ছেন, এমনটা নয়। বরং এই তওবা ইস্তেগফার বাক্যগুলি মাঝে মাঝে পড়লে ঈমানের নবায়ন হবে, আমল সুন্দর হবে এবং আত্মপর্যালোচনা হবে, নিজের সংশোধন করা সম্ভব হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বি তাওবাতি আবদিহি না ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতি বি আরদিন ফালাতিন ফানফালাতাত মিনহু ওয়া আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু ফায়সা মিনহা ফাআতা শাজারাতান ফাদদা ফি যিল্লিহা ওয়া ক্বাদ আয়সা মিন রাহিলাতিহি ফাবাইনামা হুয়া কাযালিকা إذ هو بها قائمة إن قائمة عنده فأخذ في ختام بختامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطى من شدة الفرح رواه مسلم حديث صحيح مسلم رسول الله صلى الله عليه وسلم বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যে কোনো মানুষ যখন তওবা করে তখন আল্লাহ যে কত খুশি হন এই বিষয়টি বোঝানোর জন্য একটি উদাহরণ দিয়েছেন। এত খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন, এত খুশি হন, অথচ তওবাতে আল্লাহর ফায়দা কি? আমার ফায়দা, আপনার ফায়দা, মানুষের উপকারিতা, লাভ আপনার। তারপর আল্লাহ রাব্বুল এত খুশি হন, বলছেন যে এমন এক ব্যক্তির চাইতেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন বান্দা তওবা করলে, যখন বান্দা তওবা করে। কোন ব্যক্তির চাইতে বেশি? যেই ব্যক্তি কোন এক বিশাল মরুভূমিতে ছিল, তার কাছে বাহন ছিল, হঠাৎ করে তার বাহন যে উঁট তার হাত ছাড়া হয়ে গেছে, হাত থেকে ছুটে পালিয়ে গেছে, অথবা সে একটু গাফিল ছিল, বেখেয়াল ছিল, খেয়াল করেনি, আর হঠাৎ করে যে উঁট যে কোথায় চলে গেছে, যেটি তার মরুভূমির জাহাজ ছিল, সেই উঁটের পিঠেই তার খাবার ছিল, উঁটের পিঠের ওপরেই তার পানীয় ছিল, তার কাছে না কোনো খাবার আছে, না পানীয় আছে, না বাহন আছে যে সেখান থেকে মরুভূমি থেকে কোনো রকম বেছে সহি সালামত কোনো জনবস্তিতে পৌঁছবে। বিশাল বিশাল মরুভূমি আরব দেশে অনেক এলাকা আছে যেখানে যদি তাকান 400-500 কিলোমিটার পর্যন্ত আপনি সফর করে চলে যান, কোনো জনবস্তি দেখতে পাবেন না, কোনো জনবস্তি দেখতে পাবেন না, বালি আর বালি, বালি আর বালি, আর পাহাড় আর পাহাড়, কোনো এলাকায় পাহাড় আর পাহাড়, আর কোনো এলাকায় বালি আর বালি। জি, যেটা আমাদের ভারত উপমহাদেশে হয়তো আমরা কখনো দেখিনি বা কল্পনা করিনি, 2-4-5 কিলোমিটার 10 কিলোমিটার খুব বেশি হলে, আর তারপরে গ্রাম আছে, শহর আছে, এ আছে, জনগণ যেখানে সেখানে আছে, মাঠে ঘাটেও জনগণ ছড়িয়ে ছিটিয়ে আছে, সব জায়গায় আছে, চাষাবাদ হচ্ছে। কিন্তু আরব দেশে যে বিশাল মরুভূমিগুলো রয়েছে সেখানে একেবারে জনহীন মরমি, সেখানে কেউ সাহায্য করার মানে সাহায্য যে করবে এরকমের কোনো মানে সম্ভাবনাই কম, কারণ জানবে তাহলে তো সাহায্য করবে। যে আপনাকে দেখতেও পাবে না মরমিতে যে কেউ কোন জায়গায় ফেঁসে আছে, কোন মুসিবতে আছে। এইরকম বিশাল মরুভূমিতে এক ব্যক্তি এই অবস্থায় ফেঁসে গেছে, এই রকমের মহাসংকটের সম্মুখীন হয়েছে যে তার সওয়ারি উঁট হাত ছাড়া হয়ে গেছে, পালিয়ে গেছে, কোথায় যে চলে গেছে, নিখোঁজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না, উঁটের পিঠের ওপরে খাবার ছিল, পানীয় ছিল, এদিক সেদিক খুব ছুটাছুটি করলো, চারিদিকে তাকালো, কিন্তু নজরে আসছে না, কিছুই দেখতে পাচ্ছে না, পেলোই না, নিরাশ হয়ে গেল যে আর আমি সওয়ারিও পাবো না, খাবারও পাবো না,
আর পানিও পাবো না, পিপাসাতে আগে মরে যাব, ক্ষুধা তো আছে, আর তারপরে আমি এখান থেকে কোনো জনবস্তিতেও যেতে পারবো না, আমি এই বালিতে হেঁটে, সুতরাং এখানে আমার মৃত্যু নিশ্চিত। যখন মরেই যাব আর কি করল, সে একটি গাছের তলায় আসলো, আসার পরে সেখানে শুয়ে গেল, শুয়ে গেল সেখানে, আল্লাহ ভরসা, করার তো কিছু নেই, এখানে এ অবস্থায় মৃত্যু আসবে। তার বাহন থেকে একবার নৈরাশ হয়ে গেছি, এই বাহন আবার ফিরিয়ে পাব এটা কল্পনার বাইরে। তারপরে হঠাৎ করে তার ঘুম চলে এসছে, কিছুক্ষণের মধ্যে ঘুম ভাঙছে, দেখে যে তার পাশে এসে সেই বাহন দাঁড়িয়ে আছে, উঠে এসে দাঁড়িয়ে আছে, এবং উটের পিঠে তার খাবারও আছে, পানিও আছে। সুবহানাল্লাহ, তার কত যে খুশি হবে, হ্যাঁ, মরে যাওয়া মানুষ নতুন করে যেন জিন্দগি পেল। সেই বিধে হঠাৎ লাফিয়ে উঠে উটের লাগামটা ধরেছে, আর ধরার পরে খুশিতে কি বলবে তার আর হুঁশ দিশা নেই, বলতে চেয়েছিল সে যে আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা, কিন্তু সেটা না বলে বলছে আল্লাহ আন্তা আবদি আন্তা রব্বি, না বলে কি বলছে তার হুঁশ দিশা। যখন মানুষ খুব বেশি আনন্দিত হয় তখন হুঁশহারা আত্মহারা হয়ে যায়, ঠিক যেমন মানুষ যখন খুব প্রচণ্ড ভয় পায় তখন হুঁশ হারিয়ে দেয়। তো সেই ব্যক্তি খুশিতে বলে উঠেছে আল্লাহ আন্তা আব্দি, হে আল্লাহ তুমি তো আমার বান্দা, ও আনা রব্বক আর আমি তোমার মালিক, আমার রব। অথচ বলতে চেয়েছিল যে হে আল্লাহ তুমি আমার আন্তা রব্বি ও আনা আব্দুক, আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা, কিন্তু একেবারে কথাটিকে উল্টো করে দিয়েছি। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখতা মিন শিদ্দাতিল ফারাহি, প্রচণ্ড খুশিতে চরম আনন্দে আত্মহারা হয়ে সে ভুল করে দিয়েছে, হুঁশ হারিয়ে ফেলেছে, কি বলছে জবান দিয়ে কি বেরোচ্ছে তার আর হুঁশ দিশা নেই। হাদিস সহিহ মুসলিমের। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবাতে এত খুশি কেন হন, আল্লাহর কি লাভ, লাভ আমার আপনার, আমি আপনি তওবা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত কেন খুশি হন? বলছেন শেখ মুরাদ সাহেব রহমতুল্লাহ আলাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি বান্দার তওবাতে খুশি হন যে আল্লাহ বান্দার ফিরে আসাকে পছন্দ করেন, যে বান্দা ভুল করেছে ফিরে আসুক, এবং আল্লাহ ক্ষমা করাকেও পছন্দ করেন, এবং বান্দা আমার থেকে দূরে চলে গেছে কাছে চলে আসুক, জি পালিয়ে গেছে সে ঘুরে আসুক, জি এটা পছন্দ করে। এই উদাহরণটি একটি মানুষের উদাহরণ দিয়ে বুঝাইলে আরো স্পষ্ট বুঝবেন, জি একজন বাবা বা মা অবাধ্য ছেলে মেয়ে যতই বড় অন্যায় করুক না কেন, অন্যায় করার পরে সে ভয়ে ভয়ে পালিয়ে আছে অথবা তাকে তাড়িয়ে দিয়েছে বাড়ির থেকে, জি হ্যাঁ, তারপরে সেই ছেলে অথবা মেয়ে যদি ফিরে আসতে চায়, জি হ্যাঁ, বা ফিরে আসতে চাক আর না চাক, এত বড় অন্যায় করেছে, ভুল করেছে, তারপরেও বাপ মা চাই যে আমার ছেলে অথবা আমার মেয়ে এখনও ফিরে চলে আসুক, হ্যাঁ, সংশোধন করে নিক, ক্ষমা চেয়ে নিক, দূর হয়ে গেছে কাছে চলে আসুক, এসে জড়িয়ে ধরুক, হ্যাঁ, আর তারপরে ভুল স্বীকার করুক, চাই, চাই, প্রতিটি মা বাবা চায়। যদি কোনো মা বাবার এই তিক্ত অভিজ্ঞতা থাকে যে অবাধ্যতার কারণে বা বেয়াদবি বদমাইশির কারণে ছেলেকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার কিছুক্ষণ পরে পেরেশান হয়ে যায় যে ছেলে যে কোথায় গেল, কি যে হলো, কি অবস্থায় আছে, কি খেলো কি না খেলো, আর তারপরে যদি সন্ধ্যা হয়ে যায়, রাত লেগে যাচ্ছে, আর তারপরে ছেলেটা যদি না ফিরে আসে, তাহলে যে কি যে পেরেশানি হয়, যাদের এই তিক্ত অভিজ্ঞতা আছে তারাই সেটা ভালো করে প্রকাশ করতে পারবে। আর এই অনুভূতি যারা ছেলে মেয়েদের বাবা হয়েছেন তাদের এই অনুভূতিটাও কিছুটা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, জি ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ রাব্বুল আলামিনের সুউচ্চ দৃষ্টান্ত রয়েছে, উপমা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন চান যে এরা তো আমার বান্দা, যদিও নাফরমানি করেছে, যদিও অন্যায় করেছে, ফিরে আসুক, সে তওবা করুক, এটা আল্লাহ পছন্দ করেন।
আর সে যদি তওবা করে তাকে আমি ক্ষমা করব, ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে আছেন, ডাক দিচ্ছেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরলি, কে ক্ষমা চাইবে, ক্ষমা করব, আসো, জি আমার কাছে ফিরে আসো, দূরে চলে গেছে, পালিয়ে গেছে, ঘুরে আসো, আল্লাহ রাব্বুল আলমিন চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন এত বেশি বান্দার তওবাতে খুশি হন। এইরকম আনাস ও আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে হাদিস বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা লিবনে আদম ও আদিয়ানে মিন যাহাব, যদি আদম সন্তান দুটো মাঠ ভরা স্বর্ণ পায় বা অন্য ধন সম্পদ পায়, অন্য হাদিসে রয়েছে স্বর্ণ দুই মাঠ ভর্তি, দুই উপত্যকা ভর্তি স্বর্ণ গোল্ড যদি কোনো আদম সন্তানকে দিয়ে দেওয়া হয় তবুও তাদের মন ভরবে না। আহাব্বা ইয়াকুন আলাহু ওয়াদিয়ান, একটা যদি হয় তাহলে দুইটা চাইবে, জি, আর দুইটা হইলে লাবতাকা সালেসান, অন্য রিওয়ায়েতে রয়েছে তৃতীয় চাইবে, লাবতাকা সালেসান, একটা মাঠ ভরা যদি দেওয়া হয়, এ হাদিস রয়েছে বুখারী মুসলিমের, তাহলে দুই মাঠ ভর্তি চাইবে, যে আরও যদি এর ডবল হইতো, আর দুই মাঠ ভরা যদি স্বর্ণ চাঁদি দেওয়া হয়ে যায় তাহলে লাবতাকা সালেসান, তৃতীয় চাইবে, আরও যদি এরকমটা হইতো, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তোরাব, অন্য হাদিসের বলে এমলা ওজাও ফা ইবনে আদম ইল্লা তোরাব, আদম সন্তানের পেট ভরবে না, খাই খাই মিটবে না যতক্ষণ পর্যন্ত মাটিতে না যাবে, মাটিতে না যাওয়া পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত না যাওয়া পর্যন্ত মানুষের মন ভরবে না, খাই খাই মিটবে না, আরও চায় আরও চায়, হালমি মাজিদ, এই হচ্ছে মানুষের চরিত্র, মানুষ অধিকাংশ মানুষের এটা এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়, মানুষ এত লোভী, ইন্নাল ইনসানা খুলে খালুয়া। তারপরে বলছেন রাসূলুল্লাহ, ওয়া ইয়াতুবুল্লাহ আলা মান তাবা, তবে যেই ব্যক্তি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন, যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহ তার দিকে ফিরে আসবেন, এই রাস্তা খোলা আছে। সুতরাং দুনিয়ার লোভ লালসা যে আছে সেটাকে কমিয়ে নিয়ে আসুন এবং আল্লাহর কাছে তওবা করুন, ভুলভ্রান্তি যাই হোক না কেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দিকে ফিরে আসেন। আল্লাহ যদি আল্লাহর বান্দা যদি তার দিকে আসে ঝুঁকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ঝুঁকে যান এবং তাকে সাদরে গ্রহণ করেন এবং তার ভুল ভ্রান্তি ওজোর আল্লাহ কবুল করেন। তওবা হচ্ছে গুনাহ থেকে ফিরে যাওয়া নেকির দিকে, গুনাহ বাদ দিয়ে নেকির দিকে ফিরে যাওয়া, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন সত্যিকার মাবুদ, আর আল্লাহ রাব্বুল আলামিনের অবদিয়াত বা গোলামীর আসল মর্ম কথা হচ্ছে যে তার সামনে অনুগত হবেন, তার সামনে আপনি বিনয়ী হবেন শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে এবং ভালোবাসার সাথে। যেমন আল্লাহকে ভালোবাসবেন তেমনই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি শ্রদ্ধা সম্মান তাজিম প্রদর্শন করবেন বিনয়ী হয়ে এবং খুশুর সাথে, আন্তরিক হয়ে। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার অবদিয়াত বা গোলামি। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে দূরে চলে যায় তখন তার তওবা হচ্ছে যে ফিরে আসুক, আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফিরে আসুক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে দাঁড়াক, এমন এক অসহায়ের মতো যেই ব্যক্তি অত্যন্ত বিনয়ী এবং ভয়ে ভীত এবং অনুতপ্ত লজ্জিত এবং সংশোধন করতে চায় সেই ব্যক্তি, এইভাবে যদি আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারে তো আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাতে যখন দেখবেন যে সে আন্তরিক, অবশ্যই তার তওবা কবুল করবেন। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে যে যখনই আপনার ভুল হবে তখনই সাথে সাথে তওবা করা ফরজ, তওবা আলাল ফর মানে দ্রুত করা ফরজ, বিলম্ব করা এই তওবা করব করছি, আচ্ছা ঠিক আছে এটা হয়ে যাক সেটা হয়ে যাক, যেমন এক শ্রেণী মূর্খ লোকেরা রয়েছে যারা হজ করেনি, আচ্ছা হজ করলে এই পাপটা ছেড়ে দেবো, সুদ খাওয়া ছেড়ে দেবো, হজ এবার করব তখন এই যে নামাজ ধরবো না তো আর কখন নামাজ ছাড়বো না, তারপরে অনেকে আচ্ছা এই সামনে রমজান আসুক এবার রমজান মাসে ঠিকভাবে রোজাও রাখবো আর যে এই নামাজ ধরবো আর নামাজ ছাড়বো না, অনেকে আছেন, আচ্ছা মেয়ের বিয়েটা দি তখন যে দাড়ি রাখবো, হ্যাঁ শ্বশুর হয়ে গেছি তো আর দাড়ি কাটবো না বা দাড়ি মুন্ডন করবো না,
ইত্যাদি ইত্যাদি এইসব কথাগুলি আমাদের মুসলিম সমাজে অজ্ঞতার কারণে রয়েছে। জি, তওবাতে বিলম্ব করা, বা এখন তো পোলাপান হয়ে আছে, এখন তো অল্প বয়স আছে, আচ্ছা কিছুটা সময় যাক আর তারপরে ধরুন। এই জন্য আমাদের দেশের মানুষরা দাঁড়িয়ে রাখে, 40 পার হলে, 50 পার হলে বৃদ্ধ হয়ে গেছে, আর দুনিয়ার কি আছে, ভোগবিলাসের লোভ লালসা ইত্যাদি এসব কি আছে, আর কোন স্বাদ আছে, চলো এখন দাড়িটা রেখে, দাড়ি সাদা হইতে লেগেছে, পাকতে লেগেছে, দাড়ি দেখে দিই। কিন্তু যৌবনকালে আরে এখন দাড়ি রাখা যায়। হ্যাঁ জি হ্যাঁ, এই রকম করা জায়েজ নয়। তওবা করা, মানুষ ভুল করছে, বুঝতে পারছে যে আমি ভুল করছি, তাহলে সাথে সাথে তওবা করা ফরজ, তাতে বিলম্ব জায়েজ নয়, করব করছি এটাও জায়েজ নয়। কারণ এক নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবার জন্য নির্দেশ দিয়েছেন, এবং মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন দ্রুত করতে হবে। জি, ইন্নামা ক্বাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুম বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। জি, মুমিন যে সত্যিকার ঈমানদার ব্যক্তি, আল্লাহ যদি ডাকে, তার রাসূল ডাকে কোনো কথা কাজের দিকে, আর তওবার দিকে আল্লাহ ডেকেছেন, তওবার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহ্বান করছেন, সুতরাং বলবে সামি'না ওয়া আতা'না, হে আল্লাহ শুনলাম, ওয়াতানা এবং মেনে নিলাম, সাথে সাথে শুনবে এবং মেনে নিবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তওবা জন্য উৎসাহিত করেছেন, আপনার কথা শুনলাম এবং মেনে নিলাম। জি, এই হচ্ছে প্রথম যুক্তি যে তওবা সাথে সাথে কেন করতে হবে, দেরি কেন করা যাবে না, এই জন্য যে এটি হচ্ছে আল্লাহ এবং রাসূলের নির্দেশ, এবং আল্লাহ এবং রাসূলের নির্দেশ দ্রুত পালন করা, চট করে পালন করা, সাথে সাথে পালনের জন্য উদগ্রীব হওয়া। এবং কারণ বান্দা জানে না যে এই যে বিলম্ব করছে এটা তার সর্বনাশ করবে, হতে পারে যে হঠাৎ করে সামনে মত এসে আক্রমণ করল, মালাকুল মত নিয়ে চলে গেল, আর সুযোগে পেল না, আল্লাহ থেকে দূরেই থেকে গেল, পাপের অবস্থায় থেকে গেল। দ্বিতীয় কারণ হচ্ছে মানুষ যখন পাপ করতে থাকে আর তওবা করব করছি, তওবা করতে বিলম্ব করে, গুনাহ হইতেই আছে, গুনাহ হইতেই আছে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে নোংরা ছবি দেখতে আছে, আর বারবার করে গুনাহ করতে আছে, আর এই রকমই যে কোনো পাপ করতে আছে, জামাত ছাড়তে আছে, নামাজ মাঝে মধ্যে পড়ছে, মাঝে মধ্যে পড়ে না, ফজর নামাজে যাচ্ছে না, এই রকমই বহু পাপ রয়েছে, সুদ খেতে আছে, ঘুষ খেতে আছে। মানুষ যখন পাপের ওপর পাপ করতে থাকে, তখন কি হয়ে যায়, মানুষের অন্তর শক্ত হয়ে যায়। জি, কাসওয়াতুল কলব যেটাকে বলা হয়েছে, জি, মানুষের অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায়। এবং যখন অন্তর শক্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন থেকে বান্দা দূরে হয়ে যায়, এবং ধীরে ধীরে ঈমান একেবারে দুর্বল হয়ে যায়, অন্তরের ওপর কালো দাগ, এক একবার গোনা করলে একটা করে কালো দাগ পড়তে থাকে, দাগ পড়তে 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 তাতে মরিচা লেগে যায়। কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানুষের কৃতকর্মের কারণে তাদের হৃদয়ের উপর অন্তরে জং লেগে যায়, মরিচা লেগে যায়। কারণ মানুষের ঈমান নেকি করলে বাড়ে, আর গোনা করলে ঈমান কমে যায়, ঈমান কমতে কমতে একেবারে ঈমান কোনো কাজেরই থাকে না। দীর্ঘ সময় ধরে মানুষ পাপ যখন করতে থাকে আর তওবা সংশোধন করে না, আর তওবাতে যখন বিলম্ব করে, তখন অবস্থাটা খারাপ হয়ে যায় ঈমানের। তিন নম্বর কারণ হচ্ছে তওবা দ্রুত করা ফরজ হওয়ার, যে মানুষ যখন গুনাহর উপর অটল থাকে আর বারবার গুনাহ করতে থাকে, তখন মানুষ অভ্যাসের দাস হয়ে যায়, সেই গুনাহকে আর গুনাহ মনে হয় না, পাপকে পাপ মনে হয় না, আর সেই পাপের এত আসক্তি হয়ে যায়। মানুষের স্বভাবটাই ঠিক ওই রকম, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন যে কোনো একটা কাজ করলেই ওইটা অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন এটা ছাড়া মুশকিল হয়ে যায়। সহজ ভাষায় উদাহরণ দিয়ে বোঝাতে পারি, বাঙালি জাতির ছোটকাল থেকে ভাত খাওয়া অভ্যাস হয়ে, দুইবার তিনবার ভাত খাওয়া অভ্যাস হয়ে গেছে, হঠাৎ করে যদি ব্রেক করা হয় যে তোমাকে একবারও ভাত খেতে দেওয়া হবে না, তো মনে হয় যে আর বাঁচবো না মনে হয়। জি হ্যাঁ, আর ভাত না খেলে মনে করে যে খাবারই খাইনি, সব নাস্তা, সকালেও নাস্তা, দুপুরেও যদি রুটি দেয় তো নাস্তা, রাত্রেও যদি রুটি খায় তো নাস্তা, বা অন্য কিছু যদি খায় তাহলে সেটা আর খাবার হলো না, ভাত হইলেই খাবার। এ হচ্ছে বাঙালি পরিভাষা, কারণ ভাত খাওয়ার দীর্ঘ সময়ের অভ্যাস, সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি, ছোট থেকে খেয়ে আসছি। এইরকমই মানুষের পাপ, যখন পাপ করা মানুষের বদ অভ্যাস হয়ে যায়,
তখন পাপ আর পাপ লাগে না, এবং পাপের এমন একটা আসক্তি হয়ে যায়, এমন একটা নেশার মতো হয়ে যায় যে সেই পাপ ছেড়ে আর থাকা যায় না। যারা হস্তমৈথুন করে তাদের অবস্থাটা ঠিক ওইরকম, হস্তমৈথুন করা এত বদ অভ্যাস, এত অবদ অভ্যাস যে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব হয় না। নিজের দিন দুনিয়া সবকে ধ্বংস করে ফেলে, নিজের যৌন ক্ষমতাকে ধ্বংস করে ফেলে, নিজের যৌবনকে ধ্বংস করে ফেলে এবং ভবিষ্যৎকে অন্ধকার করে ফেলে। মানুষ যখন কোনো কাজের অভ্যাসের দাস হয়ে যায়, তখন সেটা থেকে ফিরে আসা বা সেটা পরিত্যাগ করা বড়ই কঠিন হয়ে যায়। জি, এইরকমই আপনার বিড়ি, সিগারেট, জর্দা, তামাক যাদের সেবন করা অভ্যাস, আর তারপরে মদ খাওয়া যাদের অভ্যাস, জুয়া খেলা যাদের অভ্যাস, দেখেন এরা ছাড়তে পারে না, এরা ছাড়তে পারে না। এমনকি চুরি করা, যে চুরি করেছে কয়েকবার চুরি করলে এমন অভ্যাস হয়ে গেছে, ওর কাছে টাকা পয়সা থাকলেও মানুষের একটি বদ স্বভাব, তখন এমন হয়ে যায় যে আর সে পাপ থেকে মুক্ত হতে পারে না। শয়তান এত পাপের প্রশস্ত দরজা তার সামনে খুলে দেয় যে এক পাপ তার সামনে বহু পাপের রাস্তাকে খুলে দেয়, আর অনেক পাপে জড়িয়ে পড়ে, তখন আর ফিরে আসা সম্ভব হয় না। এই জন্য যারা আল্লাহর নেক বান্দা, যারা বিশেষ করে তাজকিয়া নাফসের ওপর, আত্মার পরিশুদ্ধির ওপর যারা কোরআন সুন্নাহ ভিত্তিক লিখেছেন অথবা আলোচনা করেছেন, তারা বলেছেন যে ইন্নাল মাসিয়া বারিদুল কুফর, মানুষের বিভিন্ন গুনায় জড়িয়ে যাওয়াটা এটা হচ্ছে কুফরির ডাক বা কুফরির মেল। জি হ্যাঁ, কুফরির বার্তা। অর্থাৎ যখন মানুষ অনেক পাপ করতে লাগে, বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে, তখন তারপরে তার পালা হচ্ছে কুফরিতে লিপ্ত হওয়া। জি, একজন মানুষ ব্যভিচারে লিপ্ত হয়, জুয়া খেলায় লিপ্ত হয়, মদ খাওয়ায় লিপ্ত হয়, এইরকম যখন বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যায়, তখন তার মধ্যে কী হয়, তার ওপর শয়তানের আধিপত্য কায়েম হয়ে যায়। তখন ধীরে ধীরে তখন এমন একটা সময় চলে আসে যেই সময় সে নাস্তিক হয়ে গেল, সে মুরতাদ হয়ে গেল, সে ইসলাম থেকে বেরিয়ে গেল, এইরকমটা হয়ে যায়। তো এই জন্য দ্রুত তওবা করতে হবে। যখনই একটা গুনাহ হয়ে গেছে, বুঝতে পারছেন গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করেন, সাথে সাথে অন্তরটা সাফ হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, অন্তরে যে দাগটা লেগেছে সেই দাগটা সাথে সাথে মুছে যাবে এবং শয়তান আর সুযোগ পাবে না। জি, এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করেন। তওবা ইস্তেগফারের মাধ্যমে, হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে মুক্ত হওয়ার মাধ্যমে এবং আপনার ঈমানকে মজবুত করার মাধ্যমে, তাকওয়া অন্তরে তৈরি করার মাধ্যমে, তাকওয়ার প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে, বেশি বেশি নেক আমলের মাধ্যমে, ফরজের পরে সুন্নত মুস্তাহাব নফল বেশি বেশি বাড়ানোর মাধ্যমে, বেশি বেশি জিকির আজকারের মাধ্যমে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে পাপাচার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের হেফাজত করেন। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, যেই তওবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করে সেটি হচ্ছে খালিস তওবা। যেই তওবাতে কোনো রকমের ভেজাল থাকবে না, ভেজাল মুক্ত তওবা, দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না, কোনো দুনিয়ার কোনো প্রলোভন রয়েছে যেটা আপনি পেতে চান, অথবা কোনো দুনিয়ার ভয়ভীতি রয়েছে, অথবা নিজের শরীর স্বাস্থ্য রক্ষা করার জন্য পার্থিব কোনো স্বার্থ হবে না, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সেই তওবা হবে। সুতরাং খালেস অন্তর থেকে যদি তওবা করতে হয়, যেই তওবাকে তওবা নাসুহ আল্লাহ বলেছেন, সেই তওবা যদি খালেস তওবা করতে হয়, তাহলে তার পাঁচটি শর্ত রয়েছে, কিছু কিছু আলামারা তিনটি শর্ত বলেছেন। এখানে শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি একটু বিস্তারিত আলোচনা করে, যারা তিনটি বলেছেন তারা পাঁচটিকে অস্বীকার করেননি, বরং যে অতিরিক্ত দুটি সেই দুটিকে তারা হয়তো উল্লেখ করেননি, তিনটি এখানে উল্লেখ করেছেন। কিন্তু আসলে এখানে বিস্তারিত যদি আলোচনা করতে হয়, তাহলে তওবার শর্ত হচ্ছে পাঁচটি। প্রথম শর্ত হচ্ছে আনতাকুনা খালিসাতান লিল্লাহি আজ্জা ওয়া জাল। জি, তওবা যেন আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল হয়, একমাত্র খলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে আল্লাহর জন্য তওবা করা, আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য। জি,
আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসায়, আল্লাহর তাজিমে এবং আল্লাহ রাব্বুল আলমের কাছে নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলমিনের সাজা শাস্তির ভয় ভীতির কারণে আপনি তওবা করছেন। সুতরাং আপনার দুনিয়ার কোনো গরজ থাকবে না, না কোনো মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হবে, না প্রশাসনের ভয়ে, না কারো মারধরের ভয়ে, না কারো কোনো লোভের জন্য, না 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 কোনো কিছু নাই, না শরীর স্বাস্থ্য রক্ষার জন্য। যেমন অনেকে মদ ছাড়ছেন, মদ আল্লাহর জন্য ছাড়েননি, কিন্তু কে কি জন্য ছেড়েছেন, ডাক্তার বলেছে মদ খেলে আপনি ভালো হবেন না, তখন মদ ছেড়েছেন। ধূমপান ছেড়েছেন আপনি, জর্দা ছেড়েছেন কখন, যখন ডাক্তার বলেছে যে আপনার অবস্থা খারাপ, ফুসফুসের অবস্থা খারাপ, আপনি ধূমপান ছাড়েন, জর্দা তামাক ছাড়েন, না হলে আপনি কিন্তু ভালো হবেন না। আপনি যখন শুনেছেন যে করোনা ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ যারা ধূমপায়ী তারা, হ্যাঁ যারা নেশা করে তারা, তাদের মধ্যে প্রতিরোধ শক্তি শরীরে কম, তখন আপনি ছাড়ছেন, দুনিয়ার গরজে ছাড়ছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি তাহলে তওবা করছেন না। সুতরাং আপনি পাপমুক্ত হইলেন, হয়তো ছেড়ে দিলে পুরোপুরি, কিন্তু আপনি তওবা যে একটি ইবাদত, আর এই ইবাদতের ওপর যে মহাপুরস্কার আল্লাহর কাছে রয়েছে আজরে আজিম, সে মহাপুরস্কার থেকে বঞ্চিত থাকবেন। আল্লাহর জন্য তওবা হইতে হবে খলুসিয়াতের সাথে, দুনিয়ার কোনো স্বার্থ গরজ যেন না থাকে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে তওবার জন্য যে পাপগুলি হয়ে গেছে বা যেই পাপ হয়েছে, একটি হোক অথবা একাধিক হোক, যে যা থেকে তওবা করেছেন আপনি, সেই ক্ষেত্রে আপনাকে অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে, দুঃখিত হইতে হবে যে হাই আমার দ্বারা এরকম পাপ হয়েছে, বড় কষ্ট পাবেন, মনে যেন কষ্ট পাচ্ছে, আহ আমার দ্বারা এরকম হয়েছে, এবং মনে মনে আকাঙ্ক্ষা করবেন যে হাই যদি এমনটা আমার না হইতো, কেন এরকম হয়ে গেল, আমার দ্বারা এইরকম হইতে হবে। এর মাধ্যমে কি হবে, আপনি আল্লাহ অভিমুখী হতে পারবেন, আল্লাহর দিকে বেশি বেশি ধাবিত হতে পারবেন, এবং আল্লাহর সামনে আপনি বিনয়ী হতে পারবেন, এবং নিজেকে আপনি তুচ্ছ জ্ঞান করবেন যে আমি এত খারাপ মানুষ, আমার দ্বারা এরকম খারাপ কাজ হয়েছে, ছি 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 জি, একজন মুসলিম আমি, আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম, আমি মুসলিম পরিবারে বাস করি, কীভাবে আমার দ্বারা এই কাজটি হইলো। এইভাবে আপনাকে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, আপনাকে অনুশোচনা করতে হবে, যাতে করে আপনার তওবাটি আকীদা ভিত্তিক হয় এবং এলমের ভিত্তিতে হয়। আপনি বুঝে সুঝে তওবা করছেন, শুধু তওবা পাঠ করলে কাজ হবে না, এই তওবা কোনো মন্ত্র নয়, আপনার দৃঢ় বিশ্বাসের সাথে, অকাট্য আকীদার সাথে এবং আপনার জ্ঞানের সাথে, এলমের সাথে এই তওবার যেন সম্পর্ক হয়। তৃতীয় শর্ত হচ্ছে ইউকলি আনিল মাসিয়াতে ফৌরান, যখনই তওবা করছেন সাথে সাথে আপনি গোনা ছেড়ে দিবেন, গোনা করতে আছেন আর তওবা পড়তে আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করছেন, আর করবো না আর করবো না, আবার করতে আছেন, না না না, গোনা ছেড়ে দিতে হবে। যদি সে গোনা হয় যে কোনো হারাম পাপে লিপ্ত ছিলেন, তাহলে সেটিকে সাথে সাথে ছেড়ে দেবেন, সেই পাপকে ছেড়ে দেবেন। আর যদি কোনো অজেবকে পরি বা ফরজকে পরিত্যাগ করার কারণে আপনি গোনাগার হচ্ছিলেন, যেমন আপনি জামাতে সালাত পড়ছেন না, অথবা সালাতই পড়ছেন না আপনি, অথবা জাকাত দিচ্ছিলেন না আপনি, বা হজ করেননি আপনি, আপনি বুড়ো হয়ে গেছেন, হজ করছেন না, সাথে সাথে আপনাকে এই ফরজ আদায় করতে হবে এবং আপনাকে তওবা করতে হবে যে আল্লাহ তুমি মাফ করে দাও, আমি ভুল করেছি, অন্যায় করেছি, এতদিন জাকাত দিইনি। যে কোনো গুনহার ওপর অটল থেকে, অবিচল থেকে তওবা হয় না। জি হ্যাঁ, যদি কেউ ধরেন সুদি কারবার থেকে তওবা করছে, সুদ খেয়েছে অথবা সুদের ওপর কারো কাছ থেকে টাকা নিয়েছে, তাহলে এই যতক্ষণ পর্যন্ত সুদ মুক্ত না হবে, শুধু মুখে তওবা পাঠ করলে হবে না, যদি রাত দিন 24 ঘন্টা তওবা পড়তে থাকে, কদরের রাতে সারা রাত তওবা পড়তে থাকে, কিন্তু সুদি কারবার ছাড়ছে না, সুদি সিস্টেমেই চলতে থাকবো, তাহলে আল্লাহ মাফ করবেন না, ঘুষ খাওয়া ছাড়বে না, আর শুধু তওবা ইস্তেগফার শুধু তসবিতে জপতে আছে জপতে আছে, কোনো কাজে আসবে না। বরং শেখ হাসিম রহমতুল্লাহ বলছেন, ওয়ালাম তাকুন হাজি ইল্লা নওয়া ইস্তেহজা বিল্লাহি ওয়া আয়াতিহি লা তাজিদুহু মিনাল্লাহ ইল্লা বুদা। যদি কোনো মানুষ পাপে ডুবেও আছে, পাপ করতেই আছে, আর মুখে শুধু তওবা করছে, আস্তাগফিরুল্লাহ আতুবিল, আস্তাগফিরুল্লাহ আতুবিল, আল্লাহ তুমি মাফ করে দাও বলছে, আর তার সাথে সাথে গোনা কিন্তু ছাড়ছে না, সোশ্যাল মিডিয়াতে নোংরা ছবি দেখতেই আছে, আর আস্তাগফিরুল্লাহ 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 বলছেন শেখ, যে এটি আল্লাহর সাথে যেন উপহাস করা,
আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, যে তওবার আয়াতগুলি রয়েছে, ইস্তেগফারের আয়াত রয়েছে, বিধিবিধান রয়েছে, এগুলি নিয়ে যেন উপহাস করা হবে, খেলো মনে করা সেগুলিকে, যার ফলে আপনি আল্লাহ থেকে আরো দূরে হবেন। জি, কি করছেন আপনি? জি, সুতরাং কেউ যদি সালাত পরিত্যাগ করতো, তওবা করতে চায়, তাহলে সাথে সাথে সালাত আদায় করা শুরু করবে, আর তার সাথে সাথে তওবা করবে যে আল্লাহ আমি তওবা করছি, আমি ক্ষমা চাইছি, আর আমি সালাত ছাড়ব না, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই ছিল তৃতীয় শর্ত। জি, চতুর্থ শর্ত হচ্ছে যে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে যে আল্লাহ ইয়াউদা ফিল মুস্তাকবিল, ভবিষ্যতে কোনোদিন এই পাপ করব না, এই পাপের দিকে জীবনে কখনো ফিরে যাব না, এর জন্য প্রতিজ্ঞা করতে হবে, অন্তর থেকে বদ্ধপরিকর হইতে হবে, আজ দৃঢ় সংকল্প হইতে হবে, অটল হইতে হবে, মনকে শক্ত করতে হবে যে আমি আর জীবনে এইরকম পাপ করব না, জীবনে এইরকম পাপ করব না। তো এটি হচ্ছে তওবার ফলাফল। তওবার ফলাফল হচ্ছে যে এই পাপটি আর যেন জীবনে না হয়, আর এটি হচ্ছে তওবা যে আপনি অন্তরের সততার সাথে করেছেন, নিষ্ঠার সাথে করেছেন, এর দলিল প্রমাণ। সুতরাং যখন কোনো ব্যক্তি তওবা করবে নিষ্ঠার সাথে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে, তাহলে এটা হচ্ছে তওবা। আর যদি তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে তওবা করলাম কিন্তু হয় এটা ছেড়ে দেব আর না হলে আবার করব, তাহলে কি করে তওবা হবে? সে তো যে কোনো সময় এই পাপে লিপ্ত হবে, এটা এইভাবে তওবা হয় না। জি, এ তো ছিল আল্লাহর হক সম্পর্কে, কিন্তু বান্দার হক যদি হয়, কোনো মানুষের হক নষ্ট করা হয়, তাহলে অতিরিক্ত আরেকটি শর্ত রয়েছে। চারটি শর্ত বললাম, পঞ্চম শর্ত সবার জন্য রয়েছে, পরে বলবো। শেখ ওসাইমেন মাঝখানে যদি বান্দার হক হয় তাহলে সে বিষয়টি উল্লেখ করেছেন, বলছেন ওয়াইজা কানাতিল মাসিয়াত ফিমা ইয়াতাআল্লাক বিহুকুকিল খালক, সৃষ্টির হক নষ্ট করার সাথে যদি সম্পর্ক হয় এই গুনহার, যে কারো হক নষ্ট করেছেন, তাহলে এই সব তওবার যে শর্তগুলি বলা হইল, খলুসিয়াতের সাথে তওবা করা আল্লাহর জন্য, পাপের ওপর অনুতপ্ত লজ্জিত হওয়া এবং দুঃখিত হওয়া, এবং পাপ স্টপ করা, বন্ধ করে দেওয়া, এবং আগামীর জন্য প্রতিজ্ঞা করা যায় এরকমের পাপ করব না, তার সাথে সাথে এতটুকু শুধু যথেষ্ট নয়, যার হক নষ্ট করেছেন সেই হক থেকে আপনাকে মুক্ত হইতে হবে। যদি সেটা ধন সম্পদের বিষয় হয়, বলছেন ফাইজা কানাত মাসিয়াত বি আখযে মালিন লিল গায়রি, অন্যের ধন সম্পদ বেইমানি করেছেন, আত্মসাৎ করেছেন, জমি দখল করেছেন, অথবা টাকা পয়সা ধার নিয়ে দেননি, তাহলে যতক্ষণ সেই ধন সম্পদ ফিরিয়ে না দেবেন, লাম তাসিহ তাওবাতুহু হাত্তা ইউয়াদ্দি আল মাল ইলা সাহিবিহি, যতক্ষণ সেই ধন সম্পদ ফিরিয়ে না দেবেন ততক্ষণ পর্যন্ত তওবা হবে না, যতই তওবা পড়তে থাকেন আর যতই যে শর্তগুলি উল্লেখ করা হলো সেগুলি পুরা করেন, আপনাকে সেই হক পরিশোধ করতে হবে, সেটা পেমেন্ট করতে হবে। বেঁচে থাকলে আপনি সরাসরি তাকেই দেবেন, আর তিনি যদি বেঁচে না থাকেন, যার হক নষ্ট করেছেন, তাহলে তার উত্তরাধিকারী যারা ওয়ারিসিন রয়েছে তাদেরকে দেবেন, যদি তার উত্তরাধিকারীরা না থাকে তাহলে সেটা বাইতুল মালে দিয়ে দেবেন, মুসলিমদের যদি বাইতুল মালের ফান্ড থাকে। বলছেন যে এই ধন সম্পদটা কার ছিল যদি জানাই না থাকে, ওর ঠিকানাও জানা নেই, নামও জানা নেই, বাড়িঘরও জানেন না, কিছুই জানেন না, তাহলে তাসাদ্দাকা বেহি লাহু, তার নামে আল্লাহর সন্তুষ্টির জন্য, মুক্ত হওয়ার জন্য দান করে দেবেন, আল্লাহ তাকে নেকিটা দিয়ে দিও, আল্লাহ সুবহানাহু ওয়া ইয়ালামু বিহি, আল্লাহ তার সম্পর্কে বেশি জানেন, সুতরাং আল্লাহ তার আমল নামাতে নেকিটা পৌঁছিয়ে দেবেন। এটা ছিল ধন সম্পদের ক্ষেত্রে। কিন্তু কোনো মুসলিমের যদি গীবত করে আপনি গুনাহ করে থাকেন, কাবিরা গুনাহ করেছেন, তাহলে কেমন করে আপনি তওবা করবেন এই গুনাহ থেকে? এটা হক নষ্ট করেছেন, অথবা কারো উপর মিথ্যা অপবাদ দিয়েছেন, তাহলে তার কাছ থেকে আপনাকে মুক্ত হয়ে যেতে হবে, মানে ক্ষমা চেয়ে নিতে হবে। কখন ক্ষমা চাইবেন? বলছেন ইনকান কাদ আলেমা বি গীবাতি ইয়াহু, যদি আপনি যে তার গীবত করেছেন, নিন্দা করেছেন বা দোষ চর্চা করেছে, এটা যদি জেনে ফেলে, তাহলে তো আপনাকে জেনেই গেছে যে অপরাধী আপনি, অন্যায় করেছে, তারপর জুলুম করেছেন, তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যাকে মিথ্যা অপবাদ দিয়েছে, জেনে গেছে আমার উপর অমুক মিথ্যা অপবাদ দিয়েছে, তাহলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে।
অথবা যদি আপনার আশঙ্কা হয় যে এখনো জানেনি কিন্তু জেনে যাবে, হ্যাঁ জেনে, নিশ্চিত জেনে যাবে, কারণ এমন কেউ জেনে গেছে যে তার কাছে এটা কিছু সময়ের মধ্যে খবরটা পৌঁছে যাবে, তাহলে সরাসরি তাকে বলবেন যে ভাই আপনার আমি গীবত করেছি, ভাই আপনার মিথ্যা অপবাদ দিয়েছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি জানতে না পারেন, তিনি জানতেও পারেননি যে কে আমার গীবত করেছে, অনেকে গীবত করে আমাদের, হ্যাঁ কিন্তু আমরা জানি না, অনেকে মিথ্যা অপবাদ দিয়ে থাকে কিন্তু তার নাম জানি না, তারপরে যদি তওবা করে তাহলে কি করতে হবে, ওয়া ইল্লা ইস্তাগফারালাহু, যার হক নষ্ট করেছেন, যার গীবত করেছেন, দোষ চর্চা করেছেন, যার মিথ্যা অপবাদ দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাকে মাফ করে দাও, এবং তার আরও যে ভালো গুণগুলি রয়েছে সেগুলি আলোচনা করে যেই মজলিসগুলিতে আপনি তাকে বদনাম করেছেন বা অপবাদ দিয়েছেন সেই এলাকায়, সেই এলাকার মানুষের কাছে তার প্রশংসা করবেন, গুণগান করবেন। ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, কারণ আল্লাহ কোরআনে কেন বলেছেন যে নেকিগুলি গুনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। তো আপনি গুনাহ করেছেন গীবত করার মাধ্যমে অথবা মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে, এখন আপনি যখন তার প্রশংসা করবেন, তার গুণগান করবেন, সে ভালো মানুষ, তার মধ্যে এই ভালো ভালো দিক রয়েছে, এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এই আপনার নেকির মাধ্যমে আপনার গুনাহগুলি মুছে যাবে। আর একটি মাসআলা শেখ নূর হোসেন রহমতুল্লাহ আলাইহি গুরুত্বপূর্ণ মাসআলা উল্লেখ করছেন যে একজন মানুষ ধরেন 5টি 7টি 10টি গুনাহে জড়িত, একাধিক গুনাহে জড়িত রয়েছে, একসাথে সবগুলি গুনাহ থেকে তওবা যদি না করতে পারে, একটা একটা করে করে, তাহলে তওবা কবুল হবে কি না? বলছেন যে হ্যাঁ হবে, যেই গুনাহ থেকে তওবা করবে সেই গুনাহের ক্ষেত্রে এই শর্তগুলি যদি পুরো করে দিতে পারে তো সেই গুনাহ থেকে সে ক্ষমা পেয়ে যাবে এবং সেই গুনাহ থেকে তার তওবা সহি শুদ্ধ হবে। একটি গুনাহ থেকে তওবা করলো এটা সহি শুদ্ধ হবে, অথচ সে হয়তো অন্য অন্য আরো গুনাহে জড়িয়ে আছে। যেমন একটি লোক নামাজ পড়ে না, রোজাও রাখে না, আর নোংরা ছবি দেখে, জি জুয়া খেলে, জি বা সুদ খাবে, একজন অফিসার সাহেব ঘুষ খায়, ঘুষও খায়, আর নামাজ পড়ে না, সে এখন আপাতত ঘুষ খাওয়া সে ছাড়ছে না, কিন্তু সে এই যে বেনামাজি আছে এর থেকে তওবা করছে, আল্লাহ আমি তওবা করেছি আজকে থেকে, যে আমি আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, তাহলে তার এই তওবা কবুল হবে কি না? বলছেন হ্যাঁ তার তওবা কবুল হবে, তার তওবা হবে, কারণ একটি আমল আর একটি আমল থেকে ভিন্ন এবং ইমানের বিভিন্ন স্তর রয়েছে, ইমানের বিভিন্ন স্তর রয়েছে। সুতরাং এই ব্যক্তি যতটা পারলো সে নিজেকে সংশোধন করে নিয়ে আসলো, একদিনে বা একই সময় হয়তো সবগুলি থেকে সংশোধন করা অনেকের জন্য সম্ভব নয়, সেই ব্যক্তির তওবা সহি শুদ্ধ হবে। তবে সেই ব্যক্তির তওবা পূর্ণ তওবা নয়, আংশিক তওবা, তার তওবা হচ্ছে, বলছেন যে তার তওবা হচ্ছে মুতলাকুত তওবা, আর তার তওবা হইলো কিন্তু মোটামুটি তওবা হইলো, কিন্তু জীবনের মানে পুরো ক্ষেত্রে তার তওবা হলো না, যেটা একজন খাঁটি ইমানদার মানুষ মুত্তাকি পরহেজগারের বৈশিষ্ট্য হচ্ছে যে সবগুলি গুনাহ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে দ্রুত, কারণ জানা নেই যে কখন মতের পরোয়ানা চলে আসতে পারে। 5 নম্বর শর্ত তওবা কবুলের, তা হচ্ছে যে তওবা যেন তওবার দরজা বন্ধ হওয়ার আগেই করা হয়, আল্লাহ তাকুনা বাদা ইন্তেহাই ওয়াক্তে কবুলি তওবা, তওবা কবুলের যে সময়সীমা নির্ধারণ আছে তারপরে তওবা করলে তওবা কবুল হবে না, তার আগেই করতে হবে। যদি কোনো ব্যক্তি তওবার দরজা বা তওবার সময় শেষ হয়ে যাওয়ার পরে যদি তওবা করে তাহলে তওবা কবুল হবে না। এখন তওবা কবুলের সময় কখন সমাপ্ত হয়ে যায়, বলছেন যে এটা দুই রকমের রয়েছে, বিস্তারিত শেখ আলোচনা করেছেন দুই রকম, একটা হচ্ছে আম লেকুল, প্রত্যেকের জন্য এমন একটা বিশাল তওবা দরজা আছে যেই দরজাটি বন্ধ হলে সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে, মুসলিম অমুসলিম সকলের সামনে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আরেকটি দরজা প্রত্যেকের জন্য খাস খাস দরজা আছে, গেট আছে, ওয়া খাসুন লেকুল শখসিন বিনাফসিহি, যেটা প্রত্যেক মানুষের সাথে এমন একটা সময় আছে, মুহূর্ত আছে, যেই মুহূর্ত আসলে সেই মানুষের সামনে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যেটা আম দরজা ব্যাপক সকলের জন্য আম দরজা বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, যেই দিন
কেয়ামতের বড় লক্ষণ দেখা দিবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, সেই সময় সারা বিশ্বের সমস্ত মানুষ তওবা করবে, কিন্তু তওবা কবুল হবে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের আয়াত 158 তে ইরশাদ করছেন, ইয়াউমা ইয়াতি বাদু আয়াত রব্বিকা, হে নবী তোমার প্রতিপালকের যখন কোন এক নিদর্শন আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন সেই ব্যক্তির ঈমান তার কোনো কাজে আসবে না, ইসলাম গ্রহণ কাজে আসবে না, সংশোধন কাজে আসবে না, পাপ থেকে ফিরে আসা কাজে আসবে না। লাম তাকুন আমানাত মিন কাবলু, যে ইতিপূর্বে ঈমান নিয়ে আসেনি বা ঈমানের নবায়ন করেনি, আও কাসাবাত ফি ঈমানিহা খায়র, অথবা তার ঈমানে কল্যাণ করেনি মানে তওবা করেনি, মুসলিম ছিল পাপিষ্ট এতদিন তওবা করেনি, হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, অথবা কাফের অমুসলিম ছিল তওবা করে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, সেই দিন কালিমা পড়েছে আর কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এ বাদু আয়াত রব্বিকা, তোমার রবের কোন এক নিদর্শন বলতে তলু ইশামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উঠার তাফসির করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাফসির করেছেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তাওবাতু তুকবালু, তওবা সর্বদা কবুল হবে, হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়নি, ফায়জা তালা যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তবে আলা কুল্লি কালবিন, তখন প্রত্যেক হৃদয়ের ওপর মোহর লাগিয়ে দেওয়া হবে, বেমাফি যা ছিল তা নিয়েই, ওয়া কাফা নাসাল আমালু, আর মানুষের জন্য আগের আমলই যথেষ্ট হবে, যেটা আগে ছিল সেটাই যথেষ্ট, আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। এইরকমই আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওবা ক্বাবলা আন তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা তাওবাল্লাহু আলাইহি, যেই ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। খাস দরজা যেটা প্রত্যেকের জন্য রয়েছে সেটা হচ্ছে মৃত্যুর মুখে পতিত হওয়া, মৃত্যু মুখে পতিত হওয়া, যখনই মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে চলে আসবে, নিশ্চিত হয়ে গেছে, মালাকুল মওত দেখতে পেয়ে নিয়েছে বা ফেরেশতাদেরকে অবলোকন করেছে, সেই সময় আর তওবা কবুল হবে না, তখন সবাই তওবা করে, সংশোধন করে, প্রত্যেক কাফের, প্রত্যেক জালেম, প্রত্যেক পাপিষ্ট তওবা করে, রব্বের জন্য আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ একটু সময় দাও, কিন্তু আর সময় দেওয়া হয় না, আর তওবা কবুল হয় না। বলছেন যে যখন মানুষের মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে আর মৃত্যুকে স্বচক্ষে দেখতে পায়, অর্থাৎ মরণের দায়িত্বশীল ফেরেস্তা এবং তার সাথে যেসব ফেরেস্তারা এসেছেন মালায়েকা, তাদেরকে দেখতে পেয়ে নাই, লাম তানফাহু তাওবাতু ওয়ালাম তুকবাল মিনহু, তখন তওবা কোনো কাজেও আসবে না, তওবা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত 18 তে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওদের জন্য তওবা নয়, মানে ওদের তওবা কবুল হবে না যারা পাপ কাজ করতে থাকে, হাত্তা ইযা হাদার আহাদাহুমুল মাউত, এমনকি যখন তাদের মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, কালা, তখন বলে ইন্নি তুবতুল আন, এখন আমি তওবা করছি, আল্লাহ তুমি মাফ করে দাও, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার, আর যারা কুফরি অবস্থায় মারা গেছে তাদেরও তওবা কবুল হয় না। আব্দুল্লাহ বিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা শুরু না হয়ে যায়, যখন মৃত্যু মুখে পতিত হয়ে গেছে, এখন রুহ বেরিয়ে যাবে, এই মুহূর্ত ঘনিয়ে চলে এসছে, তখন তওবা আর কবুল হয় না, তওবা দরজা বন্ধ হয়ে যায়। ইমাম আহমদ তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসকে ইমাম তিরমিজি হাসান বলেছেন। যদি কোনো ব্যক্তি, শেষ যে বিষয়টি বলে সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই সমস্ত যে শর্তগুলি বলা হলো, পাঁচটি শর্ত আল্লাহর হকের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে, অতিরিক্ত আর একটি শর্ত সেটা হচ্ছে সেই বান্দার হক থেকে মুক্ত হওয়া, মানে হক আদায় করে দেওয়া অথবা তার কাছ থেকে মুক্ত হয়ে যাওয়া ক্ষমা নেওয়ার মাধ্যমে, এই শর্তগুলি যখনই পুরা করে দিতে পারবে আর শর্ত পুরা করে তওবা করবে, তাহলে ইনশা আল্লাহ তাআলা তার তওবা সহি শুদ্ধ হবে এবং সেই তওবা আল্লাহ সাদরে গ্রহণ করবেন এবং অতীতের যে গুনাহ খাতা হয়েছে সেগুলিকে আল্লাহ মিটিয়ে দেবেন, মুছে দেবেন। যদিও সে কাবিরা গুনাহ, যতই বড় কাবিরা গুনাহ হোক না কেন, সূরা জুমার আয়াত নম্বর 35 মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যে বিশাল প্রশস্ত দরজা, রহমতের দরজা রয়েছে, আল্লাহ বলছেন, কুল হে নবী, বলে দাও,
আমার বান্দাদেরকে যে আল্লাহ বলছেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলছেন হে আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর অত্যাচার করেছো, নিজেদের সম্পর্কে বাড়াবাড়ি করেছো, জুলম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, হতাশ হইও না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল সমস্ত গুনাহ ক্ষমা করেন বা ক্ষমা করতে পারেন, ইন্নাহু আল গাফুরুর রহিম, সব গুনাহ ক্ষমা করতে পারেন, তওবা করলে ক্ষমা করতে পারেন, আর তওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাধীন, আল্লাহ হইলে ক্ষমা করবেন না হইলে করবেন না, তবে শিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ, কুফরি অবস্থায় মারা গেলে, ইমান ভঙ্গ করে মারা গেলে, বেনামাজি হয়ে মারা গেলে আল্লাহ কখনো মাফ করবেন না, ইন্নাহু আল গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল এবং বড় দয়ালু। সুতরাং আমাদের এই আয়াতগুলি এবং এর সাথে সাথে আরেকটি আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাই ইয়ামাল সুআন, যেই ব্যক্তি কোনো পাপাচারে লিপ্ত হইল, মন্দ কাজ করে ফেলল, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের অত্যাচার করলো কোনো অন্যায় করার মাধ্যমে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতবার যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, ইয়াজিদিল্লাহ গাফুরুর রহিমা, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই ক্ষমাশীল এবং বড় দয়ালু পাবে। সূরা নিসা আয়াত নম্বর 110। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন খালিস অন্তর থেকে তওবা করার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রহম করুন, আল্লাহ রাব্বুল আপনাদের সকলকে যেন খালিস তওবার তৌফিক দান করুন, সময় শেষ হওয়ার আগে দ্রুত যেন আমরা তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তওবা নসিব করেন এবং সর্বদা তওবা করে নিজেদের প্রতিদিন সংশোধনের আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি, আল্লাহ রাব্বুল আমাদেরকে পাপ মুক্ত থাকার যেন তৌফিক দান করেন, এবং পাপ মুক্ত হওয়ার জন্য যে তাকওয়া অর্জনের প্রয়োজন রয়েছে, যথাযথ তাকওয়া হাসিলের যেন তৌফিক দান করেন, তাকওয়ার প্রশিক্ষণ তরবিয়ত নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর আলোকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিস অন্তরে তওবা করার যেন তৌফিক দান করেন, যার মাধ্যমে আমাদের গুনাহ খাতাকে আল্লাহ যেন মাফ করে দেন, এবং আমাদের জন্য যেন রাস্তাকে সহজ করে দেন, এবং আমাদের জন্য যেন কঠিন না করেন, আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেন, আমাদের মাতা পিতাকে যেন ক্ষমা করে দেন, আমাদের পূর্বপুরুষ যারা মুমিন মুমিনাত তাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।